হযরত সুলাইমান চিঠি পাঠাইছেন চিঠির শুরুটা করেছেন ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে আর চিঠিটা এসেছে মহান রব্বুল আলামিনের নামে যেই রবের নামটা জোরে ডাক দিয়া বলতে হবে আর জোরে বলেন না মালিকের নাম কি ওই আল্লাহ তালা রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই আল্লাহ রব্বুল আলমিনের নামে সুলাইমানের পক্ষ থেকে বিলকিসের কাছে চিঠি সভাসদদেরকে বলতেছে রানী বিলকিস আল্লাহর নামে চিঠি দিয়া সুলাইমান আমারে দিনের দাওয়াত দিছে আর আমাকে শিরিক থেকে নিষেধ করে আমাকে আদেশ করতেছে আল্লাহ সুলাইমান আলাইহিস ইসলাম বলতেছে আমার চিঠি পাওয়ার পরে তুমি অহংকার দেখায়ও না মনে মনে না তোমার অনেক ক্ষমতা অনেক সেনাবাহিনী এগুলা নিয়ে তুমি আমার উপরে যুদ্ধ করবা এই সাহস তুমি না অহংকার মনে মনে অহমিকা এটা তুমি কইরো না বরং চিঠিটা পাওয়ার সাথে সাথে বিনয়ী হইয়া নম্র হইয়া ওয়াতুনি মুসলিমিন ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে আসো বলতেছেন কে এখন রানী বিলকিস এই চিঠি সমস্ত পৈরা শুনেয়া এবার বলতেছে قالت يا ايها الملأ افتوني في امري بنیبیلकीस সভাসদদেরকে বলতেছেন ও আমার সভাসদরা আমাকে আপনারা পরামর্শ দেন আফতুনি ফি আমরি এই ব্যাপারে আমি কি করতে পারি এই যে আমার সুলাইমান বলল আমার সূর্য পূজা ছেড়ে দিতে ইসলাম গ্রহণ করতে আমি এই ব্যাপারে কি করব আর সে আমাকে বলতেছে যুদ্ধের কথা মাথায়ও না আনতে একেবারে সোজাসুজি ইসলাম গ্রহণ করে তার কাছে যাইতে এখন আমি কি করতে পারি আপনারা আমারে পরামর্শ দেন একজন মুমিন একজন ইমানদার তার একটা গুণ থাকতে হবে সেই গুণটা হলো যাচাই বাছাই করার গুণ তাহকিক করার গুণ কোনো কথা শুনলাম সাথে সাথেই বিশ্বাস করে ফেললাম কোনো কথা শুনলাম সাথে সাথে সেটা প্রচার করা শুরু করলাম এটা কোনো ইমানদারের গুণ হতে পারে না কোনো ইমানদারের কাজ হতে পারে না যে কেউ আমার কাছে এসে একটা খবর দিল আমি সেটা যাচাই বাচাই করা ছাড়া সেটা আমি প্রচার প্রসার শুরু করে দিলাম এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না হ্যাঁ কোনো ব্যক্তি যদি শতভাগ বিশ্বস্ত হয় তার কথা ভিন্ন তবে তার কথাও শুনলে সেটার ক্ষেত্রেও যাচাই বাছাই করা উচিত কারণ হজরত সুলাইমান আলী সালাত নিজের যেই সেনাবাহিনী ছিল তার মধ্যে পাখির এক সেনাবাহিনী এবং এই পাখি সেনাবাহিনীর এক সদস্য হুদহুদ পাখি এই হুদহুদ পাখি এসে হজরত সুলাইমান আলিহালামকে সংবাদ দিল যে বাদশাহ সুলাইমান পয়গম্বর সুলাইমান আমি সাবানগরীতে গিয়েছিলাম এই সাবানগরীতে চেয়ে আমি দেখলাম সেই জায়গায় রাজত্ব করতেছে একজন রানী একজন মহিলা সে হল সাবানগরীর রানী এই রানী যে তার নাম বিলকিস বিলকিস রানী সাবানগরীর মধ্যে রাজত্ব করতেছে বোঝার চেষ্টা করেছেন এবং সেই কথাগুলো শুনে হুদহুদকে হজরত সুলাইমানা আলিহিসাম বলতেছেন তুমি যে কথাগুলো বলতেছো তোমার কথাগুলো সত্য কিনা আমি কিন্তু তোমার কথাগুলো যাচাই বাছাই করব আমি কিন্তু তোমার কথার সত্যতা এটা কিন্তু আমি উদ্ঘাটন করে বের করব কারণ তুমি মিথ্যা কথা বলে শাস্তি থেকে বাঁচার জন্য বাহানা তৈরি করবা আর বাহানা দেখায় তুমি শাস্তি থেকে বেঁচে যাবা এটা সম্ভব না আমি কিন্তু যাচাই করব তো হজরত সুলাইমানা আলি ইসাল্লাম পাখিকে বললেন যে তোমার এই কথাগুলো যাচাই করা হবে যে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী কারণ ইমানদার যাচাই বাছাই করা কোনো কথাকে করে না এবং কোনো কথাকে প্রচারও করে না কথা ঠিক না বেঠিক। ঠিক এই জন্য হজরত সুলাইমান আলী ইসলাম বললেন আমি তোমার কথা যাচাই করবো হজরতের সোনাই ইমান বলতেছে হুদহুদ পাখি আমি দেখব সানামদুরু অবশ্যই অবশ্যই যাচাই করব। আর সদা কোতাম কুংতাম ইনলকা দিবিন সাবানগরীর রানী বিলকিসের যে খবর তুমি আমার কাছে নিয়ে আসছো এইটা সত্ত্বেও না আমি আমি এইটা খুব ভালো মতো যাচাই করে দেখব। এইজন্য জন্য দায়িত্ব হলো কোন কথা শুনলে কোনো কথা জানলে কেউ তার কাছে কোনো খবর পৌঁছে দিলে সেই খবরটার সত্যতার ব্যাপারে যাচাই বাছাই করা আল্লাহ এই জন্য হুজুরত আয়াত নাম্বার ছয় মালিক দুনিয়ার ইমানদার যারা তাদেরকে ডাক দিয়া বলতেছেন আমানু মালিক বলতেছেন ও রাও তোমাদের কাছে যখন কোন ফাঁসেক ব্যক্তি কোনো গুনাহগার ব্যক্তি যখন কোনো খবর নিয়ে আসে ওই খবরটা শোনার সাথে সাথে তোমরা বিশ্বাস করে ফেলো না ওই খবরের ব্যাপারে তোমরা তালাশ করো যাচাই করো করো কেননা যদি ওই কথাটা মিথ্যা হয়ে থাকে তুমি তো সত্য মনে হয়তো বা এমন কিছু করে ফেলবে যে তোমার দ্বারা অন্য কোনো মুসলমানের ক্ষতিও হয়ে যেতে পারে কথা ঠিক না ব্যা ঠিক আজকে আমাদের মধ্যে এমন হয় কি হয় না একজন একটা কথা বলছে যাচাই নেই বাঁচাই নেই এটা নিয়ে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে তো জারেনিয়া নিয়ে খবর হয়েছে তার কিন্তু বারোটা বেজে গেছে কথা বলেন এক হুজুর বয়ান করতেছে শিখানোর জন্য কি বয়ান করতেছে কিছু লোক আছে ফরজ নামাজের খবর নাই ঈদে মিলাদুল আসলে নাচানাচি শুরু করে দেয় আছে না নাই এখন এই কথা বুঝাইতে যে হুজুর কয় যে নামাজের খবর নাই লুঙ্গি খুইলা পাগড়ি বানছে এদিক দিয়ে যে সতর্ক আছে খবর নাই এখন ফেসবুকে একজন ভিডিওটা দিয়া এ কি করলেন হুজুর বয়ানের মধ্যে লুঙ্গি খুলে পাগড়ি পরলেন এবং শিরোনাম দেইন না নাই কি বয়ানের মধ্যে স্টেজে লুঙ্গি খুলে পাগড়ি পরলেন হুজুর তো এই যে নানা রকম তথ্য আমাদের সামনে দেওয়া হয় সব তথ্য আসলো আর বিশ্বাস করে ফেললাম সুযোগ আছে এই যে দেখবেন ইদানিং একজনে খুব পাগল একটা পাগলে প্রচারণা শুরু করছে কি প্রসারণা শুরু করছে যে সন্তানদেরকে হেফজো মাদ্রাসায় দিবেন না সন্তানদেরকে হেফজো মাদ্রাসায় দিবেন না একটা পাগলে এই পাগলামি আমি শুরু করছে কি করছে না আপনারা জানেন সবাই জানেন না আমি তারা পাগলই মনে করি কারণ কি কারণ হলো পাগলে উঠছে নৌকার মধ্যে এখন নৌকার মধ্যে উঠার পরে একজন তারা কইতেছে পাগল নৌকায় উঠসোস ভালো কথা নৌকা লারা দিস না তারা সতর্ক করতেছে যখন না করছে পাগলে এখন নরাসর আরো হয় কি হয় না কথা কয় না পাগলে আরে আমি তো ভুলে গেছিলাম মনে তো এই পাগলে শুরুতে একবার এক জায়গায় লাইভে আইসি না কোন জায়গায় যেন বলছে যে হেফজু মাদ্রাসায় দিয়েন না তো অন্যান্য সবাই তারে বুঝাইয়া বুঝাইয়া কইতেছে যে আপনি যে হেফজু মাদ্রাসার বিরোধিতা করতেছেন কাজটা ঠিক না এ ব্যাপারে আপনি কথা বলা উচিত না সবাই না করায় পাগলের পাগলামি বাইরে গেছে এখন পাগলে যে জায়গায় যায় সেই জায়গায় মাহফিলে মাদ্রাসার বিরোধিতা করে এই খবর আপনাদের কাছে কাছে নাই আমাদের এরকম পাগলে অনেক কথাই বলবে সব কথা কানে নেওয়ার সুযোগ ইমানদার তাহাকি করতে হবে যে কেউ একটা খবর আমাকে দিল এই খবরটা আসলেই গ্রহণযোগ্য কিনা সত্য কিনা এই জন্য আল্লাহ বললেন

জানার পরে তোমরা তাহ কি করো যাচাই করো বাচাই করো তার কথাটা সঠিক কিনা কেননা তুমি যদি যাচাই বাচাই করা ছাড়া রফিকুল্লাহ আফসারির মতো পাগলের বয়ান যদি তুমি গ্রহণ করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবা কথা বলে না তার আর কাজ নাই স্টেজে বৈশা বয়ানের টপিক কুইজা পায় না বৈশা শুধু বয়ান শুরু করছে হেফজ মাদ্রাসায় দিয়ে না কোরআন পড়ায়েন না হ্যাঁ মার করলে হুতি থাকবো পরা হইলে হইব না হইলে নাই মার করলে হুতি ঘুম যাইব কষ্ট ছাড়া কোনোদিন কেষ্ট মিলে মেহনত ছাড়া কোনোদিন কেউ সফল হতে পারে আল্লাহ তা রব্বুল আলমিনের কালাম কোরআন এত দামি সম্পদ মার হুতিহুতি হুতি হুতি হয়ে যাবে আপনার ঘরে না পরিবেশ আছে আপনার নামে হোক কামে হোক পাগলামি পুগলামি যাই করেন একজন আলেম তো আপনার ঘরে পরিবেশ আসে যেই পরিবেশে ছেলেটা থাকলেও অন্তত বা গুনাহের মধ্যে একেবারে গভীরভাবে ঢুকবে না বা আপনার ঘরের পরিবেশটা এমন আছে বাংলাদেশের কয়টা মানুষের ঘরে কোরআন হেপসো করার মতো পরিবেশ কয়টা মানুষের ঘরে আস মাদ্রাসায় না থেকে বাসায় থাকবে একটা ছেলে বাসায় থেকে পড়ে হাফেজ হবে এমন পরিবেশ কয়টা বাড়িতে আস আছে। শতকরা একমাত্র আলেম আমাদের ঘর কিছু সাধারণ দিনই মানুষের পরিবার আছে আর এখন তো আমাদের পরিবারেই ভয় লাগে ঘরে ঘরে মোবাইল মার হাতে মোবাইল বাবার হাতে মোবাইল বাচ্চারা সারাটা দিন মোবাইল দেখতেছে কারণ আমার হাতে আছে। আমার বিবির হাতে আছে। তাহলে বাচ্চা হেফজো করতে হলে তার যেই সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দরকার সেই পরিবেশই তো কারো ঘরে নাই বাংলাদেশের প্রেক্ষটে প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে হাফেজ হওয়ার জন্য হেফজো মাদ্রাসায় থেকে পড়ার বিকল্প এখনো পর্যন্ত ওলামা একরাম দেখতেছে না আমাদের নজরে পড়তেছে না এই বিরোধিতা করা সহজ কারণ বললেই তো ভাইরাল কথা বলেন উল্টাপাল্টা কথা বলতে পারলেই তো ভাইরাল ওই যে একটু আগে বললাম না যে যখন কিনা ওলামা একেরাম বলা শুরু করছে তার পাগলামি আরও বাড়ছে যাই হোক এজন্য যে কোনো কথা শুনবো কথাটা তাহকি করব এইটার ব্যাপারে যাচাই বাছাই করবো এরপরে কথাটা গ্রহণ করব আল্লাহ বলতেছেন তুমি জানো না তোমার কাছে আইসা একজন একটা কথা বলল। আর তুমি গ্রহণ করে নিলা এর দ্বারা তুমি তো নিজের ক্ষতিও করতে পারো অন্যের ক্ষতিও তুমি করে ফেলতে পারো ঠিক না বলতেছে আপনার ছেলেরে হেফজো মাদ্রাসায় দিয়েন না আপনি চিন্তা করলেন আরে এত বড় বয়ানে কইছে মার কোলে হুতি হুতি ঘুম যাইব তা আমার পোলার পনেরো পারা হয়েছে যাক আর পনেরো পারা মার কোলে হুতি হুতি আমি মুখস্থ করাইয়া দিন এখন মাটোর সাথে নিয়ে এসে পড়ছেন আপনার ছেলেটার হাফেজ হইল না তাহলে ছেলেরা আপনি ক্ষতিগ্রস্ত করলেন না এটা হলে একদিক আবার একটা কথা আপনি শিওর না শতভাগ আপনি নিশ্চিত না একজন এসে একটা কথা বলল সেই কথাটা আপনি প্রচার শুরু করে দিলেন আরেকজনের ক্ষতি করে ফেললেন এমন হয় কি হয় না এজন্য কোনো কথা শুনবো শুনে আগে যাচাই করব। কথার সত্যতা বলবো কেননা কোনো মানুষ শুনে আর বলে একটা কথা শুনে বলে এই কথা পাইছো কই শুনছি শুনে শুনে বলা খালি শুনছে আর বলছে এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আন আবি

যে যেই কথা শুনে শোনার সাথে সাথে সেই কথা বলা শুরু করে দেয় শুনলাম শুনে বললাম কিন্তু সত্য না মিথ্যা আমি এটা কি করলাম না যাচাই করলাম না এই পাড়ার মধ্যে শুনলাম অমুকের মেয়ে ভেঙে গেছে আসলেই ভাগছে নাকি ভাগে নাই এটার আর আমি খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন বোধ করলাম না পুরো এলাকার মধ্যে কি কী শুরু করলাম যাচাই ছড়ানো শুরু করে দিলাম এই যে দেখেন কথা শুনে কথা যাচাই না করে বললে কি হয় এটার একটা প্রমাণ তো এই যে কয়েকদিন আগেও মনে হয় নদীর পারে পরশুদিন না কোন দিন নাকি ঘটে গেছে আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে আপনারা শোনেন নাই চেয়ারম্যান সাহেব গেছে ওই যে মূর্তি পূজা এদের যে মূর্তি ডুবাবে এই ডুবানোর জন্য গেছে ওখানে মনে হয় রাস্তা রাস্তা ফাঁকা করে দিচ্ছিল বা এই টাইপের কিছু উনি গেছে কাজ করতে কিন্তু রাজনীতির মারপেজ বিপক্ষ দলের কে যেন ছড়াইয়া দিছে যে উনি মূর্তি ডুবাইতে বাধা দিতেছে এই ভুল তত্ত্বের কারণে পরবর্তীতে একটা হেনস্থা বা একটা সমস্যা তৈরি হয়েছে এ ঘটনা তো আপনাদের জানা জানা না সবই তো জানেন তাহলে এই যে মিথ্যা তথ্য ভুল তথ্য এই ভুল তথ্যের কারণে মানুষের বিপদ আসে কি আসে না একজন সম্মানিত মানুষকে অপমান করা হলো অসম্মানিত করা হলো কেন ভুল তথ্য ভুল গুজবের কারণে এই জন্য কোনো কথা শুনলাম আর বললাম শুনলাম আর প্রচার করলাম শুনলাম আর মানুষকে জানাইলাম এতটুকু আমার কি হওয়ার জন্য যথেষ্ট মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এই জন্য কথা শুনলেই সেটা বলা যাবে না শুনলে আগে কি করতে হবে যাচাই বাচাই করতে হবে কথাটা সত্য না মিথ্যা এটা আমাকে কি করতে হবে যাচাই করতে হবে হজরত সোলাইমান আলি ইসালাম হুদুদকে বললেন যে তোমার কথাও যাচাই করা হবে কিভাবে ইদহব্বিকিত ইহা দাফা আলতেহ ইলাইহিম তুম্মাতাওল্লাহ আনহুম ফং দুর্মাদুজেও যাও যাও তুমি যেই সাবানগরীর খবর নিয়ে আসছো এই সাবানগরীর যে রানী বিল কথা বললার রানী বিল কাছে আমি একটা চিঠি লিখে দিচ্ছি তোমার কথা অনুযায়ী যদি তারা সূর্যের পূজা করে থাকে আল্লাহ তালা করে থাকে আমার এই চিঠিটা তুমি নিয়ে যাও এই চিঠিটা রানী বিলকিসকে দিবা সাবানগরীর রানীকে দিবা আর দিয়া তুমি আসবা না একটু দূরে সরে যাবা দূরে সরে তুমি নজর করবা লক্ষ্য করবা যে রানী বিলকিস আমার চিঠি পাওয়ার পরে কি করে তাদের মধ্যে কি কথা হয় তারা কি সিদ্ধান্ত নেয় আমার চিঠি পাওয়ার পরে তারা কি কি করে এই খবর আমার কাছে নিয়ে আসবা হজরত সুলাইমান চিঠি লিখলেন চিঠি লিখে সেই চিঠি হুদহুত পাখিকে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান দিয়ে দিলেন পয়েগম্বরের এই চিঠি নিয়ে হুদহুত পাখি ঠোঁটে করে আকাশে উড়াল দিল হজরত সুলাইমানের চিঠি নিয়ে রানী বিলকিসের শহরে আসলো হুদহুদ পাখি এসে দেখতেছে রানী বিলকিস তার শোবার ঘরের মধ্যে একাকী আরাম করতেছে কিন্তু রানী বিলকিসের যে বিল্ডিং ছিল ভবন প্রাসাদ ছিল ওই প্রাসাদটা এমন ছিল পূর্ব দিকেও সমস্ত কাচের জানালা পশ্চিম দিকেও জানালা এমন ভাবে বিল্ডিংটা তৈরি করা যখন সূর্য পূর্ব দিক থেকে উঠত সমস্ত জানালা দিয়া সূর্যটাকে দেখা যায়তো। আর রানী বিলকিস সূর্য উঠলেই তার ওই সূর্যটাকে সে সেজদা করতো নাউজুবিল্লাহ রানী বিলকিসের ভবনটা এমন ভাবে বানানো সূর্য উঠার সময়ও দেখা যায় ডুবার সময়ও সূর্যকে দেখা যায় অর্থাৎ পূর্ব দিকেও ফাঁকা পশ্চিম দিকেও ফাঁকা তো রানী বিলকিসের যে রুম ওই রুমের যেই জানালা ওই জানালাটা দিয়া যখন কিনা সূর্যটা একেবারে বরাবর আসবে হুদ হুদ পাখিটা ওই জানালার কাছে যায়া তার দুইটা পাখা মেলে ধরছে যাতে করে সূর্যটা যখন তার রুম বরাবর আসবে তখন যেন রানী বিলকিস যেন সূর্যকে সেজদা করতে না পারে একটা পাখি সেও আল্লাহ তালার তৌহিদ উলুহিয়াত রুবুবিয়াত একমাত্র মালিক আল্লাহ আল্লাহর ওয়াহদান তাওহীদের ব্যাপারে এত সজাগ আর সচেতন কিন্তু আমি আর আপনি মুসলমান হয়ে আমার আপনার ইমান বাসানোর খবর নাই আমার আপনার কাছে আজকে শিরিক কুফুরি আর আল্লাহ তাআলার নাফর মানি বেশি ভালো লাগে বড় দুঃখ আর আফসোস লাগে এগুলো তো বলাও যায় না এখন বলতে গেলেও মুসিবত যাই হোক হুদহুদ পাখি এখন জানালার মধ্যে দুই দানা মেলে দিয়ে যখন কিনা জানালাটা আটকেয়া দিছে বিলকিস মনে মনে চিন্তা করতেছে আয় সূর্যের আলো পড়ার কথা কিন্তু সূর্যের আলো না পড়ে একটা ছায়ার মতো পড়লো কারণটা কি তাকে দেখে একটা পাখি দেখার সাথে সাথে অবাক হয়ে গেছে এই পাখি কোথা থেকে আসলো আবার মুখের মধ্যে একটা চিঠি এই চিঠিটা হুদহুদ পাখি রানী বিলকিসের কোলে আইসা রাখলো বা সামনে আইসা রাখলো হজরত সুলাইমান আদেশ করে দিয়েছেন যে তুমি রানীকে চিঠি দিবা এমনভাবে আদবের সাথে যেন তার সাথে বেয়াদবি না হয় এজন্য সুন্দর মতো চিঠি দিয়া সে চলে আসে রানী বিলকিস এই চিঠিটা দেখেই ভয় পেয়ে গেছে কারণ এই চিঠির উপরে সুলাইমান বাদশাহ আলাই ওনার উনার সিলমোহর মারা এই সিল মোহরের মধ্যে এমন কিছু আলামত নিদর্শন ছিল যেগুলো দেখেই রানী বিলকিস বুঝে ফেলছে এই চিঠি সাধারণ কোনো মানুষ বা সাধারণ কোনো বাচ্চার কাছ থেকে আসে নাই এমন একজন বাচ্চার কাছ থেকে আসছে যেই বাচ্চা অনেক বেশি প্রতাপশালী এবং ক্ষমতাবান রানী বিলকিস চিঠিটা দেখলেন চিঠিটা খুলে চিঠিটা পড়ে তো তার পেরেশানি শুরু হয়ে গেছে চিঠিটা দেইখা সাথে সাথে রানী বিলকিস তার যত সভাসদ আছে যতগুলো সেনাপতি আছে তার যত উজির নাজির আছে পরামর্শদাতা আছে সবাইকে ডাক দিলেন তফসিরের কিতাবের মধ্যে এসেছে তার বারো হাজার সেনাপতি ছিল বারো হাজার সেনাপতিকে ডেকেছেন আবার কেউ কেউ লিখছেন তার তিনশো জনের একটা পরামর্শ দেওয়ার একটা দল ছিল ওই তিনশো তেরো জনকে তিনি ডায়িকা আইনা বসাইছেন সভাসদের সবাইকে সবাইকে ডাক দিয়ে এবার রানী বিলকিস বলতেছেন আলাতিয়া আই ও হলমালা ও ইন্নি ইলাইয়া কিতাবু কার বিলকিস বলতেছে ও আমার সভাসদরা আমার পরামর্শদাতারা ইন্নি উলকিয়া আমার কাছে একটা চিঠি আসছে সবাই তো বলল রানী আপনার কাছে কোন দিক দিয়া চিঠি আসলো রাজ্যের যখন কোনো চিঠি আসে ওই চিঠিটার ব্যাপারে তো সবাই কম বেশি জানে কারণ চিঠি আসে তো দূতের মাধ্যমে কিন্তু আমাদের এই রাজ্যে তো কোনো দূত আসে নাই চিঠি আসলো কোথা থেকে বিলকিস বলতেছে এটা সাধারণ কোন চিঠি না সাধারণ কোন চিঠি না ইলাইয়া এই চিঠিটা বড় সম্মানী এক উলকিয়া চিঠি এমন চিঠি সাধারণত দুনিয়ার কারো কাছে যায় না কারণ এই চিঠিটা সব থেকে আলাদা সম্মানিত এক চিঠি কার কাছ থেকে আসলো চিঠি সমস্ত ডাক দিয়া বলতেছেন ও আমার সভাসদেরা এই সম্মানিত চিঠি সাধারণ কোনো মানুষের কাছ থেকে আসে নাই সম্মানিত চিঠিটা এসেছে এই পুরা পৃথিবীর মধ্যে সম্মানিত একজন ব্যক্তি যার নাম হল সুলাইমান যিনি একসাথে বাদশাহ আবার আল্লাহত আলার পয়েগম্ব এমন চিঠি তিনি আমার কাছে পাঠাইছেন এমন চিঠি পৃথিবীতে কেউ কারো কাছে এর আগে পাঠায় নাই চিঠি পাঠাইছেন সুলাইমান আর চিঠিটা পাঠাইছেন আর কারণ নামে নয় বরং বিস্মিল্লা আল্লাহত আলার নামে جني رحمن الرحيم. إنه من سليمان وإنه بسم الله بسم الله الرحمن الرحيم. بالكزبول تسيتي اشتي سليمان ركاستكي. আর আসছে এক আল্লাহ তালার নামে তিনি চির দয়ালু এবং চির দয়াবান ওই মালিক আল্লাহ তালার নামে আমার কাছে চিঠি আসছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালার নামে আমার কাছে চিঠিটা আসছে চিঠিটা শুরু হয়েছে মালিকের নামে আল্লাহ তালার নামে বিসমিল্লাহির রহমান রহিম এটা কি দামি কি দামি এক শব্দ দামি এক লাইন যেই লাইন দিয়ে হজরত সুলাইমান চিঠিটা শুরু করলেন সুমান আল্লাহ বললেন না আল্লাহ আলামিনের নামে চিঠি শুরু হয়েছে আল্লাহ সুবাহান নামে ইমানদারের কাজ শুরু হয় কেননা আল্লাহ তর নামের মধ্যে শুধু ইমানদার না বরং ইমানদার বেঈমান সবার জন্য আল্লাহ বরকত রেখে দিয়েছে এজন্য জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম শিখিয়েছেন যত কাজ করব সব কাজ শুরু করব সমস্ত নেক কাজ শুরু করব কি বলার মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম বলার মাধ্যমে আজকে তো আমরা বিসমিল্লাহই বলি না যখন খাবার খেতে বসি তখনও বিসমিল্লা বলি না ঘুমাইতে যাই বিসমিল্লা বলি না কোনো কাজ শুরু করতে যাচ্ছি বিসমিল্লা বলি না আজকে তো নতুন দোকান শুরু করে তো নতুন দোকান উৎস উদ্বোধন করার জন্য আজকে নায়ক নায়িকা এবং কি করে টিকটকের সেলিব্রিটি নিয়ে আস কথা বলে না যে কোনো কাজ শুরু করে বড়ো আফসোস লাগে এত বড় পদ্মা সেতু কত সুন্দর উদ্বোধন হইল কিন্তু এমন একজন কে আনছে যে কিনা সুন্দর মতো কোরআন শরীফটা বিস্মিল্লাটাও পড়তে পারে না কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামের সাথে সব কাজ শুরু করতে হবে এজন্য নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুল্ল আমরিন যি বাল ইল্লা রহিম প্রত্যেকটা ভালো কাজ ওই ভালো কাজ যদি আল্লাহর নামে শুরু না হয় ওই কাজটা অসম্পন্ন থেকে যায় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এই জন্য কোন পশু যদি আল্লাহর নাম সারা জবাই হয় ওই পশু ইমানদারের জন্য খাওয়া যায় কথা বলে না যেই খাবার যেই পশু জবাই হলো আল্লাহর নাম ছাড়া বিসমিল্লা ছাড়া ওই পশু ইমানদারের জন্য খাওয়া হালালই নয় বিসমিল্লার এত গুরুত্ব এজন্য খাবার তৈরি হবে কার নামে আল্লাহ তালার নামে আল্লাহ তালার নাম ছাড়া অন্য কারণ নামে অন্য কাউকে উৎসর্গ করে যদি খাবার বানানো হয় ইমানদার এর জন্য খাওয়া জায়জ আছে হারাম ফতোয়া কে দিল আমি না আপনারা আমরা আর ফতোয়া দিতাম না ফতোয়া দিলেই দোষ এই জন্য সমস্ত ভালো কাজ শুরু করতে হবে কার নামে আল্লাহ হাতে বিসমিল্লা পড়া নবীজি সাল্লাহ একজন সাহাবী ওমার আইবনে আবি সালামা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের সাথে খেতে বসেছেন সে বয়সে ছোট ছিল একেবারে বাচ্চা একসাথে খাইতে বৈশা নবীলাল্লাহ আলী ওসাল্লাম যেই দস্তরে বাচ্চা ও সেই দস্তরে এখন ছোট বাচ্চাদের কাজ কি সুন্দর মতো খায় না খালি নাড়ে চারে খালি নষ্ট করে দেখবেন আপনি যদি আই আমার বাচ্চারে মাঝে মধ্যে দেই খাওয়ার জন্য তুমি নিজে নিজে খাও ও খায় কম ছিটায় বেশি কথা কয় না যে এই জায়গায় যদি বিছানার উপরে খায় তাইলে ওর খাওয়া শেষে বিছানায় আর শোয়া যাবে না কথা বলে না ভাত প্লেটের মধ্যে যা ছিল পেটে যা গেছে তার চেয়ে প্লেটের বাইরে বেশি গেছে তো এই বাচ্চাও হজরত ওমার ইবনে আবি সালামা তিনিও নবীজি সাল্লা ইসলামের সাথে খানা খাইতে বসছেন কিন্তু কি করতেছেন হাত দিয়ে খালি দস্তরের মধ্যে নাড়াচাড়া করতেছে নবীজি সাল্লাহ আলহিমাসাল্লাম ডাক দিয়া বলেন ইয়া গুলাম সাম্মিল্লাহ তালা ওয়াকুল বিয়ামিনিকা ওকুল মিম ওকুল মিম্মাই আলী নবীজি সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম ডাক দিয়া বলে বাবা ডাক দিয়া বলে বৎ ডাক দিয়া বলে এই ছোকরা যে কোনো শব্দই ব্যবহার করতে পারে তবে বাচ্চাদেরকে মোহাব্বত করে কি বলে বাবা শোনো ইয়া গোলাম এই বাচ্চা শোনো নবীজি বললেন ইয়া গোলাম ও বাচ্চা সাম্মিল্লা খানা খাইতে বস শো খালি হাত নাড়ায়া চাড়াই ও না সাম্মিল্লা আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো কার নামে খাবার শুরু করবে আল্লাহ তালের নাম নিয়ে খাওয়া শুরু করো কুল বিয়া এবং ডান হাত দিয়া খাবার খাও ওয়াকুল মিম্মাই ইয়ালিকা এবং খাও তোমার সামনে একটা দস্তরে বা এক প্লেটে খাইতে বসছো তোমার সামনে যা আছে সেখান থেকে খাও তোমার সামনে যে খাবার সেই দিকে খাও এখন আমরা চারজন একসাথে খানা খাইতে বসলে কি করি আগেই নজর দেই আরে চারজন খাইতে বসলাম গরুর গোস্তের পিস মুরগির গোস্তের পিস বড়টা তো ঠিক না না এক প্লেটেও মনে বিয়ে বাড়ির মধ্যে দেখা যায় যে একজন বসছে এই সাইডে একটু দূরে গোস্তের বাটি দিছে দিতে দেরি সামনের জন ধরার আগেই দূরের থেকে একজন ঠস্কেরা ছৌ মেরা নিয়ে আনে কথা কন কিন্তু নিয়ম কি কুল মিন্মায় তোমার দিকে যে খাবার আছে তুমি সেই খাবার খাও কেননা বিসমিল্লা বলে খাবার খাইলে এই খানার মধ্যে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ সুবাহ আনহুয়া তাহলে এই জন্য বিস্মিল্লাহ বলা নবীজি সাল্লাল্লাহু আরেই হুয়াসসাল্লাম শিখিয়েছেন হযরত সুলাইমান চিঠি পাঠাইছেন চিঠির শুরুটা করেছেন ইন্নাহু বিস্মিল্লা রহমান রহিম এই চিঠি এসেছে সুলাইমানের পক্ষ থেকে আর চিঠিটা এসেছে মহান রব্বুল আলামিনের নামে যেই রবের নামটা জোরে ডাক দিয়া বলতে হবে ইনশাআল্লাহ আর জোরে বলেন না মালিকের নাম কি ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নামে সুলাইমানের পক্ষ থেকে বিলকিসের কাছে চিঠি সভাসদদেরকে বলতেছে রানী বিলকিস আল্লাহর নামে চিঠি দিয়া সুলাইমান আমারে দিনের দাওয়াত দিছে আর আমাকে শিরিক থেকে নিষেধ করে আমাকে আদেশ করতেছে আল্লাহ সুলাইমান আলাইহিস ইসলাম বলতেছে আমার চিঠি পাওয়ার পরে তুমি অহংকার দেখায়ও না মনে মনে না তোমার অনেক ক্ষমতা অনেক সেনাবাহিনী এগুলা নিয়ে তুমি আমার উপরে যুদ্ধ করবা এই সাহস তুমি না অহংকার মনে মনে অহমিকা এটা তুমি কইরো না বরং চিঠিটা পাওয়ার সাথে সাথে বিনয়ী হইয়া নম্র হইয়া ওয়াতুনি মুসলিমিন ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে আসো বলতেছেন কে এখন রানী বিলকিস এই চিঠি সমস্ত পৈরা শুনেয়া এবার বলতেছে قالت يا ايها الملأ افتوني في امري بنیبیلकीस সভাসদদেরকে বলতেছেন ও আমার সভাসদরা আমাকে আপনারা পরামর্শ দেন আফতুনি ফি আমরি এই ব্যাপারে আমি কি করতে পারি এই যে আমার সুলাইমান বলল আমার সূর্য পূজা ছেড়ে দিতে ইসলাম গ্রহণ করতে আমি এই ব্যাপারে কি করব আর সে আমাকে বলতেছে যুদ্ধের কথা মাথায়ও না আনতে একেবারে সোজাসুজি ইসলাম গ্রহণ করে তার কাছে যাইতে এখন আমি কি করতে পারি আপনারা আমারে পরামর্শ দেন পরামর্শ এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন রানী বিলকিস পরামর্শ করেছেন আল্লাহ তালা পরামর্শের কথাটা উল্লেখ করে দিয়েছে পরামর্শ ইসলামের দামি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তালা নিজে পরামর্শ করার আদেশ করেছেন যখন কোনো সমস্যায় আমরা পড়ব তখন যেন আমরা পরামর্শ করি নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে কোনো বিষয়ে সাহাবিদের সাথে পরামর্শ করতেন জিহাদের মধ্যে যেমন যখন কিনা বদরের যুদ্ধ হল বদরের যুদ্ধ শেষ সত্যি জন তো কাফের মরে গেছে জাহান্নামি আর জনকে বন্দি করে নিয়ে আসছেন এই সত্তর জনকে কি করবে কি করা হবে এই সত্তর জনকে রসুল্লাহ সাল্লাম চাইলে নিজে করতে পারতেন না কিন্তু নিজে করেন নাই সমস্ত সাহাবীদেরকে ডাইকা বলছেন পরামর্শ দাও যে কোনো কাজে নবী পরামর্শ করতেন আজকে তো আমরা পরামর্শ করি না সব নিজে নিজে করি কারণ আমরা হইলাম আজকে দুনিয়ার পাক না কথা কন টিকতে আজকে কারও পরামর্শ লাগে না কেউ যারা কিনা দুনিয়াতে পরিবার চালায় এই পরিবার চালাইতে তার পরিবারের সদস্যদের পরামর্শ লাগে না যে সমাজ চালায় সমাজ চালাইতে তার কি লাগে না সমাজের মানুষের পরামর্শ লাগে না যে কিনা একটা ইউনিয়ন চালায় ইউনিয়ন চালাইতে তার ইউনিয়নের মানুষের পরামর্শ লাগে না যে একটা শহর চালায় এই শহর চালাইতে তার এই শহরের মানুষের পরামর্শ লাগে না আজকে যারা দেশ চালাচ্ছে তারা দেশ চালাইতে গেলে দেশের জনগণের পরামর্শ তাদের লাগে না তাদের যা মনে চায় নিজেদের ইচ্ছা মতো করে মানুষের পরামর্শের কোনো তোয়াক্কা আর পরোয়া তারা করে না কিন্তু মালিক আমার নবীকে পরামর্শের এক গুণ দিয়েছিলেন যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম সর্বদা পরামর্শ করতেন হজরত আবু হরায়ের আনদি আল্লাহু তাল আন ভুতেকে বর্ণিত হাদিস হজরত আবু হুরায়েরা বলতেছেন মা র আহাদান কত কানা আচ্ছ রুম স্বরাতন্লি অস্পাভিহিনী রসুল ইল্লাহ আমার জীবনে আমি এমন কাউকে দেখি নাই নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের চেয়ে বেশি তার সাহাবিদের সাথে তার সহচরদের সাথে পরামর্শ করতে। নবীজি তার সঙ্গীদের সাথে এত বেশি পরামর্শ করতেন আমার জীবনে আমি কাউকে দেখি নাই নবীর চেয়ে বেশি তার সঙ্গীদের সাথে পরামর্শ করতে পৃথিবীর আর কোনো নেতা পৃথিবীর আর কোনো খ্যাতা কেউ পৃথিবীতে এমন আর নাই যে ব্যক্তি নবীর চেয়ে বেশি পরামর্শ করত তার সঙ্গীদের সাথে প্রত্যেকটা বিষয়ে নবীজি জি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করতেন এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম কাজ করতেন সুবাহান এই জন্য আল্লাহ তালা কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আদেশও করেছেন আর যেই আদেশ নবীজিকে করেছেন ওই আদেশ আমাদের সবার জন্য যখনই আমরা কোনো বিষয়ে ঝামেলায় পড়ব। পড়বো দ্বিধাদ্বন্দ্বে পড়ব সিদ্ধান্তহীনতায় পড়ব ওই সময় আমরা কী করবো পরামর্শ করব আম যে কোনো বিষয়ে তোমরা পরামর্শ কর পরামর্শ করে যখন কিনা কোনো সিদ্ধান্ত হয়ে যাবে পরামর্শ করে যখন কিনা কোনো ফায়সালা হয়ে যাবে পরামর্শ হয়ে গেলে তোমরা দৃঢ় হয়ে যাও আর আল্লাহর উপরে ভরসা করে কাজে নেমে যাও এই জন্য আপনি আপনার পরিবারের বিষয়গুলো পরিবারের সাথে পরামর্শ করবেন যে কোনো বিষয় আপনি পরামর্শ করে কাজ করবেন বিশেষ করে যারা দিনের উপরে চলতে চায় যারা দিনদার হতে চায় তাদের তো অবশ্যই একজন পরামর্শদাতা থাকতে হবে যিনি আপনাকে দিনের পথে সঠিক পরামর্শ দিয়ে পরিচালনা করবেন নিজে নিজে যদি বুঝতে যাই নিজে নিজে যদি দিনের উপরে চলতে যাই তাহলে আমার কপালে গোমরা হিসার আর কিছু নেই কথা বলেন এই জন্য দেখবেন কিছু মানুষ নামাজি হয় দিনের উপরে চলতে চায় কিন্তু তার কোনো মুশির পরামর্শদাতা নাই কয়েদিন নামাজ পড়ার পরে প্রথমে তো সাধারণ নামাজি দাড়ি টুপি থাকে কিন্তু কয়দিন পরে যখন মুশির না থাকে পরামর্শদাতা যখন না থাকে দেখবেন আস্তে আস্তে একটা একটা সারতে 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 তার দিন দাঁড়িয়ে চলে যায় কারণ প্রথমে দিনের উপরে চলবে এই জন্য তার একটা জজবা আসছে তাহলে তখন কি করে দাড়ি রেখে ফেলে জামা কাপড় সুন্নতি লেবাসে চলে আসে টুপি শুরু করে দেয় এখন কোনো পরামর্শদাতা নাই কয়দিন পরে চিন্তা করে টুপি তো পরলেও চলে না পরলেও চলে তো টুপিটা ছেড়ে দেয় এর কয়দিন পরে চিন্তা করে পাঞ্জাবি জামা তো একটা পরলেই চলে পাঞ্জাবিটা সেরে দেয় এর কয়দিন পরে চিন্তা করে দাড়ি আর ফরজ না রাখলেও চলে না রাখলেও চলে দাঁড়িয়ে সেরে দেয় এগুলা যখন সেরে দেয় তখন নামাজও সেরে দেয় কথা বলেন না এই জন্য পরামর্শদাতা এই যে আমাদের সমাজে পীর বলে পীর মূলত কি মূলত হল একজন পরামর্শদাতা যার সাথে আপনি আপনার দিনের পথে চলার ব্যাপারে সমস্ত বিষয়গুলো আপনি পরামর্শ করবেন এবং উনি আপনার সব কিছু জানবে জানার কারণে ওই সব বিষয়ে জেনে তিনি আপনাকে দিনের পথে চলার জন্য সবচেয়ে সহজ এবং সুন্দর পরামর্শগুলো তিনি আপনাকে দিবেন এই জন্য পরামর্শদাতা আমার আপনার জীবনে থাকতে হবে আবার আমাদের একটা অভ্যাস আমাদের কাছে কেউ পরামর্শ করতে আসলে আমরা কাউরে ভালো পরামর্শ দেই না এটা একটা বড় সমস্যা কেউ পরামর্শ চাইতে আসলে আগে চিন্তা করি যে ও যে পরামর্শ চাইতে আসছে আমার লাভ হবে না লস হবে কথা কয় না এক হুজুরের কাছে একজন গেছে হুজুর আমার মা মরছে আমি এখন কি করতে পারি কি করবেন একটা মিলাদ দেন কি করবেন মিলাদ দেন কারণ মিলাদ দিলে তো আমার লাভ কথা কয় না কিন্তু পরামর্শ দেওয়া উচিত ছিল যে আপনি এই যে চার দিন এই যে নামে যত ধরনের অনুষ্ঠানগুলো তৈরি চল্লিশ আপনার মা বাবার জন্য আপনি দান সৎকা করেন সৎকায় জারিয়ার ব্যবস্থা করেন কিন্তু এখন আমরা কি করি মা মরছে চার দিনের দিন খাওয়াইবেন না আবার আর পাশতে একজন খোঁসা দেয় হায় রে ফোরা কপাল রে এতগুলা পোলা মায়া বাপ মায়ের রাখা গেল কিন্তু একটা জিলাপিও কপালে ছুটল না আছে না নাই তো এরকম আজাইরা আকাইম্মা পরামর্শ দৈন্য লোকের অভাব নাই কিন্তু মাথায় হাত দিয়া পিঠে হাত বুলাইয়া কেউ বুঝাইয়া বলবে যে বাবা তোর মা মারা গেছে তোর বাপ মারা গেছে তুই এমন কাজ করবি এমন আমল করবি যে আমল দ্বারা তোর মা বাবা কবরে সোয়াব পায় তার কবর আজাব মাফ হয় কেয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে যেন সোয়াব যাইতে থাকে কি সবকায় জারিয়া করো কেমন মসজিদে কাজ দরকার তুমি মসজিদে দশটা ফ্যান দিয়া দাও বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে তুমি বিশটা কোরআন শরীফ দিয়ে দাও মা বাবার জন্য এই মাদ্রাসার মধ্যে বাচ্চারা পড়তেছে তাদের খাবার নাই তুমি এক কাজ করো এক বস্তা চাল পাঠায়া দাও তারা খাবার খাক খায়া এলেম শিখুক এই এলেম যা তোমার খাবার খায়া শিখলো সৎকায় জারিয়া হিসেবে কেয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে ভালো বুদ্ধি দৈন্য লোক নেই এই জন্য নবীজী সাল্লাল্লাহু আলেই হুয়াসাল্লাম হযত জাবের রাদি আল্লাহ আন থেকে হাদিস ইবনে মাজার মধ্যে এই হাদিস এসেছে পালার সুর উল্লাহি সাল্লাল্লাহ আলেই ঈদশ ঈদস্তাশা আর আহাদু কুম আহা হু ফল তোমাদের কাছে যখন তোমাদের কোনো ভাই পরামর্শ নেওয়ার জন্য আসে তখন তুমি পরামর্শ দিতে গেলে তাকে কল্যাণ কর উত্তম পরামর্শ দাও ভালো পরামর্শ কল্যাণ কর পরামর্শ তাকে দাও কারণ আল শাহরু মুক্তামিন যার কাছে পরামর্শ চাওয়া হয় সে ব্যক্তি জিম্মাদার হয়ে যায় দায়িত্বশীল হয়ে যায় সে যদি ভালো পরামর্শ না দেয় কেয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে এটা আমার কথা না ইবনে মাসার মধ্যে এটা তিরমিজির মধ্যে হাদিস এসেছে হজরত আবু হরারা থেকে আল মুস্তাশারু মুামিন নবী জিসাল সাল্লাম বলেছেন যে পরামর্শ যার কাছে চাওয়া হয় সে হলো কি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জামিন হয়ে যায় যদি সে ইচ্ছাকৃত ভুল পরামর্শ দেয় তো আল্লাহর কাছে কেয়ামতের দিন তাকে জবাবদিহি করতে হবে তো রানী বিলকিস নিজের ইচ্ছায় কাজ করলেন না পরামর্শ চাইলেন আফতুনি ফি আমরী মা কুনতু কাতিয়াতান হামরান হাত্তা তাশহাদুন ও সবার লোকেরা ও উজির নাজির মন্ত্রী পরিষদ আমাকে তোমরা পরামর্শ দাও আমি এখন কি করব। কারণ তোমরা জানো তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করি না সমস্ত সভাসদরা বলতে লাগলো ও রানী বিলকিস আপনি আমাদের রানী আপনি আমাদের কাছে সম্মানের পাত্রী আর আপনি সবচেয়ে বিচক্ষণ আপনি সবচেয়ে জ্ঞানী এ পর্যন্ত আপনি যত কাজ করেছেন সব কাজগুলো আমাদের কল্যাণের জন্য করেছেন আপনি যদি চান সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা বিশাল বড় এক সৈন্য দল আমাদের শক্তির কোনো অভাব নাই বারো হাজার সেনাপতি এক একজন সেনাপতির আন্ডারে এক লক্ষ করে সৈন্য সুবাহান আল্লাহ বলতেছে আপনার বারো হাজার সেনাপতি এক একটা সেনাপতির অধীনে এক লক্ষ সেনাবাহিনী সবাই প্রস্তুত আদেশ দিলেই যুদ্ধে নেমে যাব আর আপনি যদি বলেন না যুদ্ধ করব না মুসলমান হয়ে সবাই সুলাইমানের কাছে যাব। তাও আমরা প্রস্তুত আছি আপনি যা বলবেন আপনার কথাই আমরা আমরু শুনবো কি রানি আপনি ইচ্ছা আপনার যা মনে চায় বলেন আপনি বললে যুদ্ধে নেমে যাব এক মিনিট দেরি করব না আর আপনি বললে সবাই মুসলমান হয়ে তার কাছে চলে যাব রানী বিলকিস বলতেছে ঠিক আছে একটু অপেক্ষা করেন কেননা আমি যুদ্ধ করতে চাই না যুদ্ধ করার ইচ্ছা আমার নাই

কেননা যখন কোন যুদ্ধ হয় যুদ্ধের মধ্যে যখন একটা রাজ্য একটা রাজা বাদশারা যখন কিনা অন্য একটা জনপদের মধ্যে ঢুকে ওই জনপদকে একেবারে ধ্বংস করে দেয় ওই জনপদের মধ্যে ধ্বংস লীলা কায়েম করে দেয় ঠিক না ব্যাঠি দুই দেশে যদি যুদ্ধ হয় যেই দেশের মধ্যে সেনাবাহিনী বিপক্ষ দলের লোক ঢুকে ওই দেশটার তস্তস করে দেয় না রানী বিলকিস কত বুদ্ধিমতী এবং বিচক্ষণ ছিলেন বলতেছেন যে এক রাজা বাদশাহ যখন অন্য একটা জনপদে ঢুকে ওই জনপদকে ধ্বংস করে দেয় শুধু ধ্বংসই করে না বরং ওই জনপদের যারা সম্মানিত মানুষ তাদেরকে অসম্মানিত করে তাদেরকে লাঞ্ছিত করে তাদের সম্মানকে ভুলণ্ঠিত করে দেয় মা বোনদের ইজ্জত নষ্ট করে দেয় বাচ্চাদেরকে হত্যা করে ফেলে পুরো শহরটাকে পুরো দেশটাকে একেবারে জাহান বানিয়ে ফেল আর এখন যদি আমরা সুলাইমানের সাথে যুদ্ধ করি সুলাইমানও একই কাজ করব কেননা তার মনে হচ্ছে তার সেনাবাহিনী আরও অনেক বেশি শক্তিশালী আমাদের কাছ থেকে তবে হা আমরা এখনই যুদ্ধও করব না এখনই আমরা তার কাছে মুসলমান হয়ে ফেরতও যাব না তাহলে কি করব রানী বিলকিস কত বিচক্ষণ ছিলেন বলতেছেন আমি সুলাইমানকে পরীক্ষা করব সে কি অন্য আরো দশটা বাচ্চার মতো বাচ্চা নাকি আসলেই সে আল্লার পয়েগ অন্য ও মরুসিলাতুন ইলাইহিম বিহা দিয়া ফেনাবে রতুম বিমাই আরুজে উল মরুসালুম ওয়া মুরুসিলাতুন ইলাইহিম বিহা দিয়া বলতেছে পরীক্ষা করার মাধ্যম হল টাকা পয়সা আর উপ আমি তার কাছে উপঢৌকন পাঠাবো হাদিয়া পাঠাবো কারণ দুনিয়ার মধ্যে মানুষ রে আর কিছু দিয়া মানানো যাক না যাক মাল্টু দিয়া মানানো যায় এই জন্য দেখবেন বলে ঘুষ খায় না এটা কোনো কথা না কত খায় না এটা জিগান কথা কয় না কি কয় কাজ হইবো না কে মাল খাওয়া কয় মাল সাতছি মাল খায় না কয় কারে মাল খায় না এমন কেউ আছে কত খায় না কথা কয় না রানী বিল কিছু বলতেছে ও ইন্নি মোর সিলাতুন ইলাই হিম বিহা আরে আসলে সুলাইমান পয়গাম্বার নাকি কোনো বাদশাহ আমার দেশ দখল করতে চায় নাকি আসলেই চায় আমি হেদায়তের উপরে উঠি এইটা আমার পরীক্ষা করতে হবে পরীক্ষা করার মাধ্যম হলো সুলাইমান রেম খাওয়াও আল্লাহ মাফ করুক সুলাইমান আলি ইসলামকে কি করা উপৌকন দাও তো সুলাইমান আলি ইসলামের জন্য উপৌকন তৈরি করবে বলে যে আমি আগে পাঠাবো দেখবো ওই উপহার পাওয়ার পরে সুলাইমান কি করে যদি এই দেখার পরে বোঝা যায় যে সোলাইমান আসলেই পয়গাম্বার তাইলে এক সিদ্ধান্ত আর যদি বোঝা যায় যে না পয়ে না সাধারণ বাচ্চা তাইলে আরেক সিদ্ধান্ত তাহলে এখন কি পাঠাইতে হবে হাদিয়া উপ কি উপহকন পাঠাবে বলতেছে পাঁচশো দাস আর পাঁচশো দাসী পাঁচশো গোলাম পাঁচশো বাদি আরেক রেওয়ায়াতে আসছে দুইশো 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 পুরুষ গোলাম পাঠাইছে দুইশো মহিলা গোলাম পাঠাইছে আরেক রেওয়াতে পাঁচশো পাঁচশো কি করছে এক রেওয়ায়াতে আসছে পাঁচশো এক একরকম কাপড় চোপড় পরাইছে আরেক রেওয়ায়াতে আসছে পুরুষদেরকে পড়াইছে মহিলাদের পোশাক আর মহিলাদেরকে পড়াইছে কার পোশাক পুরুষের পোশাক উল্টা পড়ায়া বলতেছে এই পাঁচশো পাঁচশো এক হাজার দাস দাসী এগুলো উপঢৌকন সুলাইমান সোলাইমান আলী ইসালামকে জয়া বলবা তার একটা পরীক্ষা নিবা সেই পরীক্ষা হলো সে যেন বলে এই এক হাজারের মধ্যে কে কে পুরুষ কে কে মহিলা এইটা যেন সে বলে দেয় যদি বলতে পারে বোঝা যাবে সে সত্য এক একরকম পোশাক পরায়া বলছে পুরুষদেরকে আলাদা করেন মহিলাদেরকে আলাদা করেন পুরুষ আর মহিলা আলাদা হয়ে গেলে বোঝা যাবে যদি সে করে দিতে পারে বোঝা যাবে সে সত্য নবী। তার জন্য অনেক হীরা মানিক্য স্বর্ণ দিয়া ইটা বানাইছে ইটা এই স্বর্ণের ইটা উপহার হিসেবে দিয়ে দিছে এক রেওয়ায়াতে আছে সাতাইশটা ইটা আরেক রেওয়ায়াতে আছে পাঁচশো ইটা এই পাঁচশোটা ইটা দিয়ে পাঠাইছে স্বর্ণের ইটা কিসের ইটা একটা ফাইলেই কাম হয়েছিল রে সুলাইমান আলী ইসলামকে কিনতে চাইতেছে কিসের মাধ্যমে স্বর্ণের ইটার মাধ্যমে এরপরে একটা মাথার জন্য একটা মুকুট দিছে এই মুকুটটা দিয়া মুকুটের মধ্যে বড় একটা হীরার টুকরা একটা মুক্তা দিছে মুক্তা এই মুক্তার মধ্যে কোনো ফুটা নাই একেবারে মুক্তা মুক্তাটা একটা বক্সের মধ্যে ভৈরা দিছে কৌটার মধ্যে ভৈরা দিছে ভৈরা দিয়া এই মুক্তাটা দিয়া বলছে যে তুমি সোলাইমানের কাছে বলবা এই কৌটার ভিতরে কি আছে সে যেন বলে দেয় কৌটা দেখলে তোর ভিতরে কি আছে বলতে পারবে না ভিতরে কি আছে এইটা যদি সোলাইমান বলতে পারে বুঝবা তিনি সত্য নবী যদি বলে ফেলে মুক্তা আছে তাইলে তারে বলবা যে জিনদেরকে কাজে না লাগায়া সে নিজের ক্ষমতায় যেন এই মুক্তার মধ্যে যেন ফুটা করে দেয় আর আরেকটা জিনিস খেয়াল করবা তোমরা যখন উপ নিয়ে যাবা যাওয়ার পরে সে তোমাদের সাথে কেমন আচরণ করে অন্যান্য বাচ্চাদের মতো যদি রাগী আচরণ করে যে আমি বলছি রানীকে আসতে সে উপঢৌকন দিয়া পাঠাইছে যদি রাগান্বিত হইয়া তোমাদেরকে গ্রহণ করে তাইলে বুঝবা সাধারণ বাচ্চা কিন্তু যদি উত্তম আচরণ দিয়া তোমাদেরকে গ্রহণ করে বুঝবা কি সত্যি সত্যি পয়াগাম্বার কারণ পয়াগাম্বাররা মানুষের সাথে কি আচরণ করে মনে আছে গত সপ্তাহের কথা যে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সর্বদা মানুষের সাথে কি করতেন উত্তম আচরণ করতেন মানুষের দিকে ভালো আচরণ করতেন বডা রেডি করে এই যে এখানে এত ঘটনা সমস্ত ঘটনাগুলো একটা গোয়েন্দা দেখতেছে আপনারা কেউ বলতে পারবেননি ওই গোয়েন্দাটার নাম কি ওই যে হুদহুদকে বলছে চিঠি দিয়া কি হয় তুমি দেখবা হুধুত পাখি দূর থেকে ফলো করতেছে কি হয় এই জায়গার মধ্যে হধূত পাখি এবার তাড়াতাড়ি করে সুলাইমান আলিহি সালামের দরবারে জয়া বলতেছে ও পায়গাম্বার আমি সংবাদ দিয়া শ্রীরানী বিলকিস তাঁর পক্ষ থেকে দুধ পাঠাইতেছে ওই দুধ নিয়ে আপনার জন্য পাঁচশো পুরুষ পাঁচশো মহিলা একা বিশাল এক দাস দাসীর বহর অনেকগুলো স্বর্ণের রিট অনেকগুলো হীরা জওহরৎ আর একটা ছোট্ট কৌটা আছে এটার মধ্যে একটা মুক্তা আছে এইগুলা দিয়ে আপনার কাছে উপকন পাঠাচ্ছে হজরত সুলাইমান সব শুনে জিনদেরকে ডাক দিয়া বলল ও জিনেরা এদিকে আসো তাড়াতাড়ি করে স্বর্ণ জমা করো আর স্বর্ণ দিয়া তোমরা ইটা বানানো শুরু করো স্বর্ণ দিয়া ইটা বানানো শুরু করো জিনরা হুকুম পাওয়ার সাথে সাথে ঘেটা ঘেট মুহূর্তের মধ্যে ইটের পর ইটের পর বানায়া বানায় ফেলতেছে স্বর্ণ দিয়া সোহান আল্লাহ কইবেন না রেহাই কি কে কারিশমা কি তেলেসমাতি শুরু হয়ে গেছে হজরত সোলাইমান বলতেছেন ও জিনেরা স্বর্ণ জোড়া করে এই স্বর্ণগুলা দিয়া ইটা বানাও জিনেরা হুকুম পাইছে সাথে সাথে স্বর্ণ দিয়া এটা বানানো শুরু এটা যখন বানানো হয়ে গেছে হজরত সুলাইমান বলে যাও যাও এই ইটা দিয়া রাস্তা বানাও হজরত সুলাইমানের যে সিংহাসন ছিল সিংহাসন আর রাজপ্রাসাদের গেট থেকে ইটা দিয়া একেবারে সুন্দর করে রাস্তা বানানো শুরু হয়েছে রাস্তা বানাইতেছে এক মাইল হয়ে গেছে সুলাইমান বলে আরো বানাও জিনেরা আরো বানাইতেছে দুই মাইল হয়ে গেছে সুলাই সুলাইমান বলে আরো বানাও জিনেরা বানাচ্ছে সুলাইমান থামতে বলে না বলে শুধু বানায়া যাও বানায়া যাও জিনেরা শুধু এই স্বর্ণ দিয়া ইটা দিয়া রাস্তা বানাইতেছে বানাইতে বানাইতে একেবারে রাজপ্রাসাদ থেকে নিয়ে ২৭ মাইল পর্যন্ত রাস্তা বলতেছে এবার দুই পাশে হীরা জহর দিয়া দেয়াল কর সমস্ত হীরা মণিমানিক্য আইনা দুই পাশে এই যে সমস্ত দ্রাস্তার দুনো পাশ দিয়া দেয়াল বানানো হয়েছে হীরা জহর দিয়া এবার সুলাইমান বলতেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী কোথায় পাওয়া যায় সবাই বলতেছে ও পায়গাম্বার সুলাইমান জমিনের উপরের প্রাণীর চেয়ে পানির নিচের যেই প্রাণীগুলা আছে ওই প্রাণীগুলা দেখতে বল সালাম বলে যাও 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 সমুদ্রের নিচের যত সুন্দর সুন্দর প্রাণী আছে সব প্রাণীগুলারে সমুদ্র থেকে উঠে আনো উঠে আইনা রাস্তার দুই পাশে আমি যেই যেই দেয়াল বানাইছি ওই দেয়ালের সাথে দামি দামি সুন্দর সুন্দর প্রাণীগুলারে গুলারে বসায় দাও নবী পায়গাম্বার জিনদেরকে বলতেছেন জিনেরা তোমাদের যত সন্তান সন্ততি আছে সমস্ত সন্তান গুলারে রাস্তার দুই পাশে দাঁড় করাই দাও যাতে করে তারা যখন আসবে দেখবেন মানুষ যখন কোনো মেহমান আসে দুই পাশে সিরিয়াল দিয়া দাঁড়ায় মেহমানকে সংবর্ধনা জানায় হজরত সুলাইমান বলতেছেন ওমনভাবে দুই পাশের লাইন দিয়া জিনেরা সব দাঁড়ায়া যাও হজরত সুলাইমানের হুকুম অনুযায়ী সমস্ত জিনেরা লাইনে দাঁড়ায় গেছে হজরত রানী বিলকিসের যেই দূত যেই তাদের যেই দল এই দলটা যখন কিনা সুলাইমান আলি সালামের এরিয়ার মধ্যে আসছে আয়েশা দেখতেছে যে এই জায়গার মধ্যে তো সাধারণ রাস্তা না বরং সুলাইমান এত স্বর্ণওয়ালা এত ক্ষমতাওয়ালা যে সাধারণ মানুষ বানায় তো ইটের রাস্তা কিন্তু সুলাইমান বানায়া রাখছে স্বর্ণের রাস্তা হজরত সুলাইমানের আরেকটা বর্ণনার মধ্যে এসেছে হজরত সুলাইমান আগেই খবর পেয়েছেন কত পিস ইটা তারা আনতেছে এই জন্য জিনদেরকে হুকুম দিয়া দিলেন ও দিনেরা রাস্তার মধ্যে ইটা তো তোমরা সুন্দর করে বসাইবা কিন্তু যেই কয় পিস ইটা তারা নিয়ে আসতেছে ওই কয় পিস ইটার জায়গাটা তোমরা ফাঁকা রাখবা দশটা ইটা আপনি পাশাপাশি বসাইলেন মাঝখান থেকে একটা উঠাইয়া দিলেন তাইলে যখন কিনা কেউ তাকাবে কি বুঝবে যে দশটার মধ্যে মাঝখান থেকে একটা কেউ নিয়ে গেছে ঠিক না ভাই ঠিক তো ধরেন পাঁচশো ইটা আনতেছে বলছে পুরো মাইলের মধ্যে পাঁচশোটা ইটার জায়গা ইটা বসায়া ওই জায়গাটার আবার উঠে ফেলবা মানে ফেলবা যাতে জায়গাটা ফাঁকা থাকে যেই বহর আসতেছে বহর যখন রাস্তায় ঢুকছে কদ্দুর হাটে সামনে যায় দেখে স্বর্ণের রাস্তা কিন্তু মাঝখানে একটা জায়গা ইটা নাই ফাঁকা তো যারে পাঠাইছে সেও তো বুদ্ধিমান আর বিচক্ষণ এই জন্যই তো দুধ হিসেবে তারে পাঠাইছে অলিমুদ্দী সলিমুদ্দিরে তো আর রাজা বা আরেক রাজার কাছে পাঠায় না কথা কলিমুদ্দি সলিমুদ্দি পাঠাইবো কোন বলদা মলদা এরকম পাঠাইবো জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান এমন একটা লোক তো পাঠাবে যা আরেক বাচ্চার কাছে এক বাচ্চা লোক পাঠাইতেছে দুধ পাঠাইতেছে রানী বিলকিসের দুধ বড় বিচক্ষণ রাস্তায় দেখতেসে আয় রে হায় কিছু দূর গেলেই একটা ইটের জায়গা ফাঁকা এইভাবে যদি আমরা এই ফাঁকা রাইখা যদি রাজার দরবারে চলে যায় কেউ হয়তো আমাদেরকে বলে ফেলবে এই যে স্বর্ণের ইটাগুলা তোমরা আনস এই স্বর্ণের ইটাগুলা রাস্তা থেকে উঠে উঠে আনস এই ভয়তে এই অপবাদ থেকে বাঁচার জন্য বুদ্ধিমান বিচক্ষণ যেখানে এই দেখে ফাকা সঙ্গীদেরকে বলে আমাদের কাছে উপহারের যে ইটগুলো আছে একটা করে ইট নিয়া ফাকাগুলা ভৈরা দাও এইভাবে এক একটা ফাকা পূরণ করতে 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 যখন কিনা হযরত সুলাইমানের সামনে গিয়া উপস্থিত হয়েছে। গিয়া দেখে যত ইট ছিল সব শেষ হয়ে গেছে এবার হজরত সুলাইমান ওয়াস সালাম। এমন এক দল দুই পাশে রেখে দিছেন যে ওই দূতেরা সব দেখতেছে সুলাইমানের কত সান সুলাইমান একেবারে স্বর্ণ দিয়া রাস্তা বানায়া রাখছে আর এই স্বর্ণের রাস্তার দুই পাশে তার সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্যে পাখিও আছে গরুও আছে সমস্ত পশু পাখি আছে আর এই পশু পাখিরা সবাই এই স্বর্ণের রাস্তায় পায়খানা করে তো যদি তার সেনাবাহিনী পায়খানা করার জন্য স্বর্ণের রাস্তা হয় তাহলে না জানি সুলাইমানের কত ক্ষমতা ওই লোকেরা যায় এবার অবাক মনে মনে ভাবছে আর চতুর্দিকে নানা রকম পশু পাখি আর জিন দেখি সব ভয় পেয়ে গেছে হজরত সুলাইমান সান্ত্বনা দিয়ে বলতেছেন ভয়ের কিছু নাই ওরা তোমাদের ক্ষতি করবে না এরা হলো আমার সেনাবাহিনী আমার হুকুম ছাড়া তারা এক চুলুন নরে না হজরত সুলাইমান কত বড় বাদশাহ কত ক্ষমতাওয়ালা তারা বুঝে ফেলছে কিন্তু যখন কিনা সামনে গেছে সুলাইমান আলাইহিস সালাম নবী সুলভ যেই উত্তম আচরণ ওই উত্তম আচরণ দিয়ে তাদেরকে বরণ করে নিছেন এই বরণ করে নেওয়াতে তারা সব খুশি হয়ে গেছে এইবার বলতেছে রাজা আমাদের রানী কি সাপনাদের জন্য উপহার পাঠাইছে কি উপহার পাঠাইছে এক হাজার দাস দাসী পাঠাইছে কিন্তু আপনি যে এইটার জন্য আপনার প্রমাণ দিতে হবে বলে কি প্রমাণ চাও বলে এক হাজারের মধ্যে পাঁচশো আছে পুরুষ পাঁচশো আছে মহিলা এই পাঁচশো পুরুষ আর পাঁচশো মহিলাকে আলাদা করে দিতে হবে কারা পুরুষ কারা মহিলা না দেখে চিহ্নিত করতে হবে কঠিন পরীক্ষা না সহজ পরীক্ষা কঠিন পরীক্ষা আমার আপনার জন্য কিন্তু একজন নবীর জন্য কঠিন না সহজ হজরত সুলাইমান আদেশ করলেন ঠিক আছে তোমাদের পরিচয় দিব তবে একটা শর্ত আছে কি শর্ত আমি দুই ভাগ করার আগে তোমাদের সবাইকে অজু করতে হবে হজরত সুলাইমান আলাই আসসালাম সবার সামনে একটা করে পাত্র দিয়ে দিলেন এই পাত্র থেকে অজু করতে হবে যার সামনে পাত্রটা যায় সেই অজু করা শুরু করে সমস্ত এই দাস দাসীরা যখন অজু করা শুরু করে দিল দেখা যাচ্ছে কেউ কেউ হাত পানির ভিতরে ঢুকায়া পাত্রের ভিতরে ঢুকায়া পরে ওযু করতেছে আবার দেখা যাচ্ছে কেউ কেউ আসে পাত্র থেকে ঢেলে পানি নিয়ে এরপরে ওযু করতেছে হজরত সুলাইমান আলী সালাম বলে দিলেন এই যে দেখো এই যে যে জায়গার মধ্যে দুইটা ভাগ কেউ কেউ পাত্রের মধ্যে হাত ঢুকায় অজু করে আর কেউ কেউ পাত্র থেকে পানি ঢেলে অজু করে দেখো দেখো এই জায়গায় যারা পাত্রে হাত করতেছে এরা সবাই হলো পুরুষ বেছে ঢুকায় তাদেরকে আলাদা করো আর যারা পাত্র থেকে ঢেলে অজু করতেছে সবগুলা মহিলা তাদেরকে পুরুষ থেকে আলাদা করে দাও প্রথম এই পরীক্ষার মধ্যে সোলাইমান আলী সালাম পাশ। এবার সুলাইমান আলাইহিস সালাম বলতেছে তোমার কাছে যে কৌটাটা আছে কৌটাটা বের করো অবাক হয়ো বলতেছে আমার কাছে কৌটা আছে আপনি জানলেন কিভাবে বলে বের করো ওই লোক কৌটাটা বের করে বলতেছে বলতে হবে এই কৌটার মধ্যে কি আছে সাথে সাথে জিবরিল আমিন খবর নিয়ে আসছেন কৌটার মধ্যে কি হযরত সুলাইমান বলে দিলেন এই কৌটার মধ্যে একটা আনাম মুক্তা আছে যে মুক্তার মধ্যে কোনো ফুটা নাই বলতেছে ঠিক আছে জিনদেরকে ব্যবহার করা ছাড়া এই মুক্তাটা আপনার ফুটা করে দিতে হবে হজরত সুলাইমান আলী সালাম বললেন ঠিক আছে মুক্তা আমি ফুটা করে দিব সুলাইমান আলাইহিস সালাম কাঠ খেয়ে ফেলে এমন একটা পোকা যেই পোকা কাঠকে ছিদ্র করে এমন একটা পোকাকে হজরত সুলাইমান আদেশ করলেন সুলাইমান আলাইহ ইসলামের আদেশে ওই পোকা যে একেবারে মুক্তাটারে ফুটা করে দিল এবার সুলাইমান আলি ইসালাম সব পরীক্ষায় পাশ এরা বুঝে ফেলছে তিনি নবী এবার সুলাইমান আলাইহিস সালাম এবার কথা বলা শুরু করলেন কি বলছেন সেই আলোচনা আগামী তাফসিরে ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ততদিন পর্যন্ত সুস্থ অবস্থায় যেন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকে যে আমলগুলোর কথা বলা হলো আমলগুলো করার তৌফিক দান করেন এক নাম্বার আমরা কোনো কথা যাচাই বাছাই করা ছাড়া বলবো না ঠিক আছে ইনশাআল্লাহ শুনলেই কোনো কথা বলা যাবে না দুই নম্বর সব কাজ সব কিছু হবে শুরু করব কিসের মাধ্যমে বিসমিল্লাহ রহমান রাহিমের মাধ্যমে তিন নাম্বার কোনো কাজ করলে কাজটা করব পরামর্শ করে কি করে রাজি আছেন তো ইনশাআল্লাহ এর বাইরে একটা ছোট্ট আমল করবেন যে আমল দেই আপনার আমল মুখস্থ করেননি অনেকেই করে গত সপ্তাহে একজন ফোন দিয়ে পাগল করে ফেলছে ওনার মা এই আমলটা গত সপ্তাহে মুখস্থ করতে পারেন নাই পরে ফোনে আমার বলে দিতে হয়েছে পরে উনি মুখস্ত করছেন তো বোঝা যায় যে অনেকে আমলগুলা গুরুত্ব সহকারে করে ঠিক না দেখেন দুনিয়াতে আমি জানি একজনের কাছে গেলে ওনারে খুশি করতে পারলে আমার মনের সব চাহিদা পূরণ হয়ে যাবে আমার চাওয়া পূরণ হয়ে যাবে আমি জানি একজনের কাছে গিয়ে তাকে যদি আমি খুশি করতে পারি তাহলে আমি যা চাবো তাই সে দিবে আমরা তারে খুশি করব না আমার দরকার আমি জানি তার কাছে যাব গিয়া তার কাছে যেটা চাবো সেটা পাবো তবে পাওয়ার জন্য তারে খুশি করতে হবে এই খুশি করার জন্য আমাকে যদি যা করতে বলা হবে আমি তো তাই করব নাকি তো আল্লাহ তাআলা আপনার আলামের সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ আমাকে বলেন যে তোমার মনের যত ইচ্ছা আছে সব ইচ্ছা আমি পূরণ করব। তোমাকে খুশি করব। আল্লাহ যদি বলেন যে তোমাকে খুশি করব সম্ভব না অসম্ভব আল্লাহ চাইলে সবাইকে খুশি করতে পারেন কি পারেন না আল্লাহ যদি আমাকে গ্যারান্টি দেয় যে তোমাকে আমি খুশি করে ফেলবো একটা আমল করলে ছোট্ট আমল তুমি করবা করলে আমি আল্লাহ তোমারে খুশি করে দিব ওই আমলটা সহজ যদি হয় ওই সহজ আমলটা আমি আপনি করতে রাজি আছি ছোট্ট একটা আমল যদি আমি আর আপনি করতে পারি আল্লাহ তালা গ্যারান্টি দিতেছেন এই আমলটা যেই বান্দা করবে আল্লাহ তারে সন্তুষ্ট করে দিবেন

তিনবার করে এই দোয়াটা পূর্বে রবি তুবিল্লা হিরব্বা অবিল দিনা। কবি মহাম্মাদীন নবিয়া কবি মহাম্মাদীন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কান হা কন আলহী আই রুদিয়াহু যে ব্যক্তি প্রতিদিন সন্ধার সকালে তিনবার করে এই দোয়া পড়বে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় ওই বান্দাকে আল্লাহ সন্তুষ্ট করা আল্লাহ নিজের জন্য এটা অবধারিত করে নেন যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে এই দোয়া পড়বে কি দোয়া রবি বিল্লাহি রব্বা দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া শেষ রবি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলাম ওবি মুহাম্মাদিন নবিয়া রযিতু বিল্লাহি রব্বা আল্লাহকে রব হিসাবে পাইয়া আমি সন্তুষ্ট অবিল বিল ইসলামি দীনা ইসলাম ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট অবি মুহাম্মাদিন নবিয়া ও রাসূলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট কেউ যদি এই দোয়া প্রতিদিন সকাল বেলা তিনবার আর সন্ধ্যাবেলা তিনবার করে পড়ে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নেন যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তারে সন্তুষ্ট করে দিবেন এখন বলেন বাবা আমার টাকা দরকার যদি আল্লাহ সন্তুষ্ট হয় টাকার অভাব হবে বলবেন হুজুর আমার সুস্থতা দরকার আল্লাহ যার উপর সন্তুষ্ট তার সুস্থতার অভাব হবে বলবেন হুজুর আমার এটা দরকার ওটা দরকার যত দরকার যত সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহ তালারে সন্তুষ্ট করতে পারি এই জন্য এই দোয়াটা যদি আমি আর আপনি পড়ি তাহলে আল্লাহ নিজের জন্য আবশ্যক করে নেন আমাকে আপনাকে সন্তুষ্ট করেন

এর কোনো শর্ত নেই সময়ের কোনো শর্ত নেই শুধু বলছে যে ব্যক্তি এই দোয়া পড়বে রবি অবিল ইসলাম এই দোয়া যে ব্যক্তি পড়বে ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আজিস্ত এসেছে আবু দাউদের মধ্যে এই জন্য এই দোয়াটা মুখস্ত করব এবং এই দোয়াটা আমল করব পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো বোঝার এবং করার তৌফিক দান করেন ওয়া আখরুদ আউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।